ইদানিং ইউটিউবে এবং ফেসবুকে একটা জিনিস ভাইরাল হতে দেখতেছি, সেটা হচ্ছে যে নিজের বিভিন্ন স্টাইলে, এই যে এরকম এরকম বিভিন্ন স্টাইলে নিজের নাম ডিজাইন করা, এই যে এরকম মানে বিভিন্ন রং দিয়ে নিজের নাম লেখা। তো এই জিনিসটা নিয়ে কিন্তু ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও আপলোড হয়ে গেছে আমি দেখছি, এবং সবাই দেখাচ্ছে মোবাইল দিয়ে। তো মোবাইল দিয়ে আমি দেখাবো না এই কারণে, কারণ ওইটা ওই মোবাইল দিয়ে অলরেডি হিউজ পরিমাণ ভিডিও কিন্তু টিউটোরিয়াল মানুষ তৈরি করে ফেলছে, সেগুলো ইউটিউবে আপলোড দিয়েছে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, সবাই কিন্তু ওই একই ধরনের ফন্ট, ওই একটা কি দুইটা ফন্ট দিয়ে এবং একই ধরনের ওই কালার দিয়ে কিন্তু সবাই ভিডিওটা করছে। তো এই কারণে আমি একটু ভিন্নধর্মী ভাবে দেখাবো, আমি দেখাবো ফটোশপ দিয়ে। ফটোশপ দিয়ে করলে আপনারা মানে আরো অনেক কিছু করতে পারবেন, মানে ইচ্ছা মতো আপনার নামটা ডিজাইন করতে পারবেন, স্টাইল করতে পারবেন, এডিট করতে পারবেন। আর ফটোশপ দিয়ে করলে আপনি নামটা 3D করতে পারবেন, আরো ইচ্ছা মতো কালার করতে পারবেন, আর অনেক সুবিধা পাবেন ফটোশপ দিয়ে করলে। ঠিক আছে, তো এই জন্য আপনার লাগবে ফটোশপটা আর বিজয় 52। বিজয় 52 যারা বাংলা লেখালেখি করেন তাদের কম্পিউটারে কিন্তু বিজয় 52 ইনস্টল করা থাকে। তো বিজয় 52 যদি না ইনস্টল করা থাকে ইনস্টল করে নেবেন। আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড, আমি এই ব্যাকগ্রাউন্ডটা তো আমি আমার একটা ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটুকু কেটে ক্রপ করে আমি কালার কারেকশন করে একটা ব্যাকগ্রাউন্ড এরকম বানাইছি। এটা তো আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা ওপেন করার পর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড এই ছবিটা আনলক করে নিব। আমাকে এবার যেটা করতে হবে, এই যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, টেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ছবির উপরে। তারপর এবার আপনাকে যেটা করতে হবে, এখান থেকে বিজয় 52 থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে দেখুন বিভিন্ন ফন্ট আছে বাংলা, এখানে কিন্তু বাংলা বিজয় 52 ইনস্টল করার পর কিন্তু বাংলা অনেক ফন্ট পাবেন আপনারা। ঠিক আছে, বাংলা অনেক ফন্ট পাবেন এখানে আছে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফন্ট দিয়ে, অনেক ফন্ট আছে, আপনার পছন্দ মতো একটা ফন্ট দিয়ে আপনারা আপনার নামটা স্টাইল করতে পারেন, নামটা লিখতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে এই যে এই ফন্টটা আমার কাছে সবথেকে ভালো লাগছে, এই জন্য এই ফন্টটা দেখুন, এই যে এই ফন্টটা আমি আমার নামটা লিখতেছি, নামটা ছোট হোক প্রথমে, লিখে এখানে টিক চিহ্নে ক্লিক করে Ctrl+T দিয়ে কিবোর্ড থেকে নামটা আপনি বড় করতে পারবেন। দেখুন এই যে নামটা এটুকু রাখতেছি, দেখুন এই বিজয় 52 ফন্টগুলোর মধ্যে আমার এই ফন্টটা ভালো লাগছে মোটামুটি। এই ফন্টটা আপনারা বিজয় 52 মধ্যে পেয়ে যাবেন। এই যে তো আমি একটা তো আমি ফন্টটা অন্য একটা কালার দিব, মাউসের ডান বাটন এখানে ক্লিক করে এডিট টাইপে ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করতে হবে। সাপোজ এটা আমি হোয়াইট কালারে দিই, ধরুন আমি হোয়াইট কালার দিয়ে দেখাচ্ছি আপনাদের, আপনারা আপনার ইচ্ছার মতো মন মতো করতে পারবেন। এবার আপনাকে যেটা করতে হবে, নামটা আপনাকে 3D করতে হবে। এই যে 3D, এখানে 3D অপশন দেখতে পাচ্ছেন, এই 3D অপশনে ক্লিক করবেন। তো তারপর দেখুন নামটা 3D হয়ে গেল। এবার আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এটা আপনার যেরকম ভালো লাগে যেরকম স্টাইলে এদিক ওদিক সরাতে পারবেন। দেখুন নামটা কিন্তু ফুল 3D, বুঝতে পারছেন? তো আমি এরকম রাখতেছি। এটা রাখার পরে এবার আপনি যেটা করবেন, এখান থেকে লেয়ার্সে ক্লিক করবেন। লেয়ার্সে ক্লিক করার পরে এই যে আমার নামের এটা লেয়ারটা, তো এটা ডান বাটনে, মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে ক্লিক করবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করার পর এবার আমাকে যেটা করতে হবে, ছবিটা আমি একটু জুম করে, এই যে দেখুন এখানে রাবার যে ইরেজার অপশন দেখতে পাচ্ছেন, ইরেজার অপশন সিলেক্ট করে এখানে ছবির উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এবার এই যে যে শ্যাডোটা, এই যে ছায়াটা, এই ছায়াটা এখানে তো খারাপ দেখা যাচ্ছে, এই ছায়াটা এই যে এরকম ছবি হলে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকে তাহলে কিন্তু আপনি দেখুন এরকম থাকলে কিন্তু ছায়াটা রাখতে পারেন, ভালো দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু আমি এরকম একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড ইউজ করছি সেহেতু ছায়াটা ভালো দেখা যাচ্ছে না, এ কারণে আমি ছায়াটা মুছে দিব। ইরেজার দিয়ে দেখুন ছায়াটা মুছে দিব আমি। তো ছায়াটা আমি মুছে দিলাম। এবার আপনারা যেটা করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন পেন টুল, ঠিক আছে, এই পেন টুলে সিলেক্ট করবেন। পেন টুলে সিলেক্ট করে এখানে আপনার মনের মতো আপনি একটা ডিজাইন করতে পারবেন। দেখুন এখানে ক্লিক করে তারপর এরকম মনে আপনাদের ইচ্ছা মতো এরকম এর মধ্যে যেরকম একটা শেপ যাবে আর কি, একটা শেপ দেওয়ার জন্য আমি যেরকমটা আপনার দেখেন স্টাইলিশ নামে, ঠিক আছে, এরকম দিয়ে এর বাইরে এরকম যাক সমস্যা নেই, পরে ওটা আমি দেখাচ্ছি আপনাদের কি করতে হবে। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে এটা এরকম সরাতে পারবেন আবার কোনো ভুল হলে। দেখুন তো তারপর এখান থেকে আপনি আবার এটা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ঠিক করতে পারবেন, উপর নিচে নিতে পারবেন। দেখুন এই এই সমানে রাখতেছি আমি।
আমি এটা মূলত করলাম কিন্তু কালার করার জন্য, ঠিক আছে। এই যে এরকম, এই যে দেখুন, এই যে এরকম ছবিটা দেখুন, এই যে এরকম দেখছেন যে দেখা কালারে, যে কালারটা করার জন্য কিন্তু আমি এটা করলাম, ঠিক আছে। তো তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে মেক সিলেকশন, মেক সিলেকশনে তারপরে ওকে, ওকে দেওয়ার পরে আপনি যেটা করবেন, এখানে এই যে দেখছেন একটা অপশন, এই এখানে ক্লিক করে একটা নতুন লেয়ার খুলে নেবেন। দেখুন নতুন একটা লেয়ার খুলে নিলাম। লেয়ার খোলার পর এবার আপনার ইচ্ছা মতো এখানে কালার করতে পারবেন। আমি প্রথমে ব্রাশ টুলটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে সাপোজ আমি লাল কালারটাই সিলেক্ট করতেছি। কালার সিলেক্ট করে এখানে প্রথমে আমাকে রং করতে হবে, এরকম এরকম ব্রাশ করে দিতে হবে, ঠিক আছে। তো তারপরে এবার এখান থেকে যে কোনো একটা সিলেক্ট টুল সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে ডি সিলেক্ট করে দিতে হবে। এই যে যে লেখার যে লেয়ারটা, এই যে আমার টেক্সটের যে লেয়ারটা, এই লেয়ারটার উপর ক্লিক করে এবার এখান কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, তারপর এই যে এখানে মাউস এনে একটা এই লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। তারপর তাহলে দেখুন আমার লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো তারপর এবার আপনাকে যেটা করতে হবে, মাউসের ডান বাটনে ক্লিক করে অবশ্যই এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার টুলের উপর ক্লিক করা থাকতে হবে। তো তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে সিলেক্ট ইনভার্স, সিলেক্ট ইনভার্স দেওয়ার পরে এবার আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে রঙের যে লেয়ারটা, এই রঙের লেয়ারের উপর সিলেক্ট করতে হবে। দেখুন রঙের লেয়ারের উপর সিলেক্ট করার পর এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চেপে আমি ডিলিট করে দেবো, লেখার বাইরে বাকিটুকু আমি ডিলিট করে দিলাম। তো তারপর এবার আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই লেয়ারটার উপর সিলেক্ট করা অবস্থায় এখান থেকে বিভিন্ন মুড আছে, এই দেখুন চেঞ্জ করে করে দেখতে পারেন আপনারা, এখানে অনেক অনেক আছে, এক একটা এক এক রকম দেখাবে। তো সবচেয়ে ভালো হবে মাল্টিপ্লেটা দিলে, মাল্টিপ্লেটা রাখছি এখানে, এখন মাল্টিপ্লেটা দিলাম। তো তারপর এটার অপাসিটি আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন, 85 রাখলাম অপাসিটি। এবার আপনি যেটা করতে পারেন, আরও আপনি চাইলে কালার করতে পারেন আপনার লেখাটাই। দেখুন এই যে টেক্সটের যে লেয়ারটা, এই টেক্সটের লেয়ারের উপর সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আবারও এই লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। তারপরে এবার আমার এই কালারের লেয়ার, কালারের যে লেয়ারটা ছিল, এই যে রঙের লেয়ার, এই লেয়ারটার উপর একটা ক্লিক করে এই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। তো তারপর এবার আপনি এখান থেকে নেবেন ব্রাশ টুল, এই যে দেখুন এখানে এই যে এই ব্রাশ টুল সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আপনি অন্য আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো দেখা যায় একটা কালার সিলেক্ট করবেন। আমি সাপোজ এখানে হলুদ কালারটা সিলেক্ট করতেছি, সাপোজ এখানে হলুদ কালারটা আমি সিলেক্ট করতেছি, ঠিক আছে। হলুদ কালারটা সিলেক্ট করে আপনারা এরকম দেখতে পারেন, কালার করে দেখুন, হলুদ কালার করে একটু দেখতে পারেন যে কেমন লাগে। দেখুন আমি কালারটা দেখুন এরকম মিশিয়ে দিচ্ছি সাথে কালারটা। তো এবার আপনারা অন্য আর একটা রং নিতে পারেন। দেখুন এখানে আমি সাপোজ ব্লু কালারটা নিলাম, ব্লু কালারটা নিয়ে এবার আমি আবার ধরুন হালকা একটু ব্লু শেপ দিয়ে দিচ্ছি নিচ দিয়ে। দেখুন একটু দরকার হলে এখান থেকে আপনার অপাসিটিটা কমিয়ে নিতে পারেন, এখানে আমি অপাসিটিটা কমিয়ে নিচ্ছি, তাহলে হালকা দেখা যাবে কালারটা করলে, পারছেন। দেখুন তো আপনার এটা আপনাদের সম্পূর্ণ আপনার নিজেদের পছন্দের উপর, এটা আরও অনেক বিভিন্ন কালার দিয়ে আপনারা দেখতে পারেন। আমি এই কালারটা এবার একটু দিয়ে দেখি দেখি কেমন দেখা যায় কোনো জায়গায়। দেখুন আপনারা এরকম এই কালারটা বিভিন্ন জায়গায় এরকম দিয়ে দিতে পারেন, দেখুন দেখছেন এই কালারটা দিতে পারেন বিভিন্ন জায়গায়। তো আপনাদের মনের মতো কালার করা হয়ে গেলে, তো এবার আপনারা যেটা করবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট টুল সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে এটা ডিসিলেক্ট করে দিবেন। দেখুন ডিসিলেক্ট করার পর এটা ডিসিলেক্ট হয়ে গেল, এবার দেখুন নামটা কেমন দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে আরও সুন্দর সুন্দর কালার দিয়ে আপনারা আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। তো এবার আপনারা যেটা করবেন, এই যে দুটো লেয়ার, এই দেখুন আমার এই রঙের একটা লেয়ার আর আমার এই যে লেখার একটা লেয়ার, এই দুইটা লেয়ার ক্লিক করে আপনার রঙটা অবশ্যই আগে করা হয়ে গেলে তারপরে এই কাজটা করবেন। রঙটা যখন আপনার কালারটা যখন করা হয়ে যাবে লেখার উপর, তারপরে এই দুইটা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে দুইটা লেয়ার সিলেক্ট করে তারপর এখান থেকে এই যে মার্জ লেয়ার দেখতে পাচ্ছেন, মার্জ লেয়ার দিয়ে দুইটা লেয়ার এক করে দিতে হবে। তাহলে দেখুন দুইটা লেয়ার এক হয়ে গেল। তো তারপর এটা আপনারা এরকম সরাতে যেখানে যেখানে বসাতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে প্রজাপতি ফুল টুল অনেক ধরনের ছবি টবি দিয়ে এখানে বসিয়ে আশেপাশে সব জায়গায় বসিয়ে কোন কোন মানে উপর নিচে বসিয়ে আপনারা দেখতে পারেন কেমন লাগে, আরও কিন্তু ওইগুলো বসিয়ে কিন্তু আরও ভালো ভালো ডিজাইন আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।